হাদিসটা মনে রাখবেন, বিশ্বনবী বুখারীতে বললেন কিয়ামতের দিন তিনটা জিনিস অথবা দুইটা জিনিস তোমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। সুবহানাল্লাহ, আসে না আল্লাহর সাথে তর্ক করতে পারে এমন ক্ষমতা কি কারো আছে নাকি? সেখানে বিশ্বনবী বললেন, যাদের ছোট্ট বাচ্চা মারা যায়, নাবালক বাচ্চা যাদের দুনিয়া থেকে বিদায় হয়, ওই বাচ্চাগুলো কেয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক করবে ততক্ষণ মা বাবাকে জান্নাতে নিতে পারবে না যতক্ষণ। ছোট্ট বয়সে যাদের বাচ্চা মারা গেছে, লাভ না লস? তাই বলে গলা টিপা মারলে হবে না? গলা টিপা মারা যাবে? রিজিক কে দেয়? মুখ দিয়েছেন যিনি আহার দিবেন, তাই নিয়ে তোমার কেন মাথা গামাগামি? এই মাথা গামাগামি আমাদের দেশে এখন আছে না? না, আমাদের দেশে এখন একটা আসছে নতুন খবর, নাম দিছে হিউম্যান মিল ব্যাংক। ডাক্তার সাহেব শুনছেন তো, আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, কেরাওয়ালা বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় সাদও মাল নাই, ভিতরেও নাই, উপরেরটাও গেছে ভিতরেরটাও। আচ্ছা বলেন তো, যেই জমিনে উর্বরতা আছে ওই জমিনের উপরে ঘাস থাকে কি থাকে না? আর যেটার জমিনের নিচে মাল নাই ওটার উপরে কি থাকে? মরুভূমি, মরুভূমি। এ কেরাওয়ালা বুদ্ধিজীবীরা বলবে, হুজুররা সব জায়গায় নাক গলায় হিউম্যান মিল্ক ব্যাংক, এটা তো ভালো জিনিস, যেই বাচ্চা দুধ পাবে না তারা দুধ সংগ্রহ করবে। হুজুররা এত মাতামাতি করেন, আমাদের মাতামাতি করার দরকার নাই। তবে চক্রান্তটা হলো ইহুদি মার্কার চক্রান্ত। কি চক্রান্ত? তবে তাদের চক্রান্ত আমাদের হাতে ধরায়া দেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা যত বড় চক্রান্ত করুক না কেন, ওই চক্রান্তকে দুর্বল করে দেন কে? ঠান্ডা মাথায় বুঝেন, হিউম্যান মিল্ক ব্যাংক চলতে দিলে আগামী 30-40 বছর পরে বাড়িতে বাড়িতে যারো সন্তান পাওয়া যাবে, বৈধ সন্তান পাওয়া যাবে না। সমস্যাটা কোথায় শোনেন? আমারও বাচ্চা হলো এক হসপিটালে, আমার ডাক্তার ভাইয়েরও বাচ্চা হলো। কোনো সমস্যা আছে বাচ্চা হইলে? আচ্ছা হোক, সমস্যা নাই। এবার শোনেন, ওনার হইলো ছেলে, আমার হইলো মেয়ে, একই হসপিটালে আমাদের দুইজনের বাচ্চা হলো। হওয়ার পরে আনফরচুনেট, ওনার বাচ্চাও দুধ পায় নাই, আমার বাচ্চাও দুধ পায় নাই। না পাওয়ার পরে ডাক্তার সাহেব আমার কইতেছে, মোল্লা ভাই চলেন হিউম্যান মিল ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে দুই ভাই দুই বোতল দুধ নিয়ে আস। আমিও গেলাম, উনিও গেল। যাওয়ার পরে ওনাকে দিলেন এক বোতল দুধ, আমাকে দিলেন এক বোতল দুধ। বোতল কিন্তু দুইটা, মা কিন্তু একটা। মহিলা কয়জন, বোতল কয়টা? আনার পরে আমি আমার বাচ্চাকে খাওয়ালাম, উনি ওনার ছেলেকে খাওয়ালেন, আমি আমার মেয়েকে খাওয়ালাম। এখন আপনারা বলেন তো, একই মহিলার দুধ হোক, বাচ্চা দুইটা দুইজনের, একই মহিলার দুধ দুই বাচ্চা দুই ঘরের পান করার পরে এই বাচ্চাগুলো এখন এগানা না বেগানা? আলেমরা বলেন এগানা হয়েছে কি হয় নাই? সম্পর্কটা এখন কি? দুধ ভাই বোন। এখন আপনারা বলেন তো, ভবিষ্যতে উনিও জানে না আমিও জানি না, এখন এই দুই বাচ্চা এই ছেলে মেয়ের মধ্যে বিয়ে হালাল না হারাম? এত আসতে বলেন কেন, হালাল না হারাম? এখন কেরাওয়ালা বুদ্ধিজীবীরা আবার যুক্তি দিবে যে অসুবিধা কি, না জানা হয়েছে, এরকম বুদ্ধিজীবী আছে না নাই? আচ্ছা মাহফিল শেষ হইলে আপনারা কোথায় যাবেন? বাড়িতে গেলেন পানির পিপাসা, যায় দেখলেন টেবিলের মধ্যে দুই বোতল সাজানো আছে, একই কালার একই সাইজের বোতল, একটাতে ছিল পানি আর একটাতে ছিল বিষ। পানির পিপাসা কারোর কিছু জিগার নাই, ডাইরেক্ট মাইরা দিছেন, খাইছেন কোনটা? বিষ। খাওয়ার পর আপনার বিবি অথবা আপনার মা এসে বলল, কোনটা খাইছ? আপনি কইলেন এটা খাইছি, উনি চিৎকার দিয়ে কইলো সর্বনাশ করছো, এটা তো বিষ। আপনি তখন দাঁত বেটকায় বলবেন, অসুবিধা নাই, না যাই না খাইছি। মরবে না কথা কনা? মরবে না? মরবে না? যেটা হারাম সেটা সব জায়গায় হারাম, কথা ঠিক না বেঠে? সুতরাং আমাদের দাবি একটাই, এ ধরনের নষ্টামি চিন্তা ভাবনা আমাদের সমাজে চলতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আবার ইসলামে দুধ মাকে বিয়ে করা হালাল না হারাম? হালাল না হারাম?
যৌবন বয়সে একটা বাচ্চা হওয়ার পরে কারো বাচ্চা মরে গেল, হিউম্যান মিল্ক কর্তৃপক্ষ যদি এই বাচ্চার দুধ নিয়ে আরেকজনকে খাওয়ায়, খাওয়ার পরে আপনারা বলেন আমার যদি এদের সাথে বিয়ে হয় হালাল হবে না হারাম হবে? বাচ্চাগুলা হালাল হবে, আর হারাম যখন হবে হারামের বাচ্চা হারাম হইয়া এই দেশটা ইসরায়েল হওয়ার সম্ভাবনা আছে না? নষ্টামি ব্রষ্টামি চলতে দেওয়া হবে না। রিজিকের দায়িত্ব কে নিছেন? আমামিং দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব আমার, এটা তোমাদের নয়। তোমাদের দায়িত্ব হলো সেজদা দিবা কাকে? জিকির করবা কার? প্রশংসা করবা কার? আল্লাহ বলেন লা ইন শাকারতুম, পড়েন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনাদের কষ্ট হইতেছে না? খারাপ লাগতেছে না? আল্লাহরে কব মোল্লারে ধরেন, কারণ মোল্লায় আমাদেরকে ১২টা পর্যন্ত বসায় রাখছে। না দরকার নাই, ওয়াজ হবে নামাজের জন্য, কথা ঠিক কি না? তবে সমস্যা আছে যারা ওয়াজ করায় তারা নিজেরাই এলাকায় নাই, এলাকায় নাই, ইসলামের জন্য জীবন দিয়া লাগে কিন্তু ফজরের নামাজে জামাতে নাই, এই জীবন দিয়া কোনো লাভ? পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিত থাকা লাগবে কি লাগবে না? নামাজ এটা অপশনাল না ফরজ? ফরজ করেছেন কে? কিয়ামতের দিন সবার আগে হিসাব হবে কিসের? নামাজ। যারা নামাজ পড়েছেন তাদের হিসাব নেওয়া হবে, যারা নামাজ পড়ো নাই তাদের আমল নামাটা তাদের নাকে মুখে ছোড়া হবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ বলতেছিলাম আমরা সবাই কার খলিফা? আমাদেরকে আদর করে ভালোবেসে বানিয়েছেন কে? তবে আল্লাহর ভালোবাসার কাছে সবার ভালোবাসা তুচ্ছ, কোনো দাম নাই। আমরা যখন ডাকি উদউনি আস্তাজিব লাকুম, আমাদের ডাকে সারা দেয় কে? রাতের ৩টা বাজে যদি আপনি বন্ধুরে ডাকেন, বন্ধু দরজা খুললো, আপনি যদি কোন দোস্ত তরে দেখতে আইছি কত সুন্দর তুই গোবো যা জুতা দে ফিটাম, রাতের ৩টা বাজে তুই এখন আমারে দেখতে আইছে বলবে না? কিন্তু একজনই আছে রাতের ২টা ৩টা ৪টা ৫টা কোনো সময় ব্যাপার না, যখন ওই ডাক দিবেন উদনি আস্তাজিব লাকুম, আপনি ডাকবেন আর সারা দিয়ে দিবেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আগের মতো এখন আর ডাকে সারা দেয় না। এই যে গত সপ্তাহের কথা, সুদানের একজন মহিলা উমরা করতে গেলেন মক্কায়, কোথায়? কিন্তু মহিলা চোখে দেখে না, অন্ধ মহিলা, কাবা ঘরের সামনে তার সাথীরা ধরে ধরে নিয়ে গেলেন। মহিলাকে বলেন আপনার সামনে কাবা ঘর আছে আপনি দোয়া করেন। মহিলা তো অন্ধ মানুষ চোখে দেখে না, হাত উঠে বলতেছে আল্লাহ। অন্ধ মানুষ জীবনে ইচ্ছা ছিল কাবার সামনে আসব, আলে মোলামার জবান থেকে শুনেছি কাবা ঘর প্রথম দেখার পরে যেই দোয়া করে বান্দার দোয়া কবুল হয়ে যায়, কিন্তু আমার দোয়া কেমনে কবুল হবে আমি তো কাবা দেখি না। আয় আল্লাহ তুমি তো সবই পারো, দয়া করে তুমি আমার চোখ দুইটা ভালো করে দাও যাতে তোমার কাবাগরটা আমি দেখতে পাই। কাবাগর দেখার ইচ্ছা আছে না নাই?